মানে খুব বিশাল আকারে নয়, তবুও আমরা মোটামুটি এবারে 15ই আগস্ট আমাদের আম্বেদকরের একটা পূর্ণামূর্তি, আমরা যেটা ওখানে আবক্ষ ছিল সেটাকে সরিয়ে আমরা সিঁড়ির কাছে রাখতেছি। ওটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধদেববাবু ওটাকে উন্মোচন করেছিলেন, সেই জন্য আমি ওটাকে, ওটা যেহেতু একটা মুখ্যমন্ত্রী ঐতিহাসিক ব্যাপার, সেটা ওটা ওই সিঁড়ির তলায় উঠলেই যেন লোকরা দেখতে পায় ওটা সুন্দর করে, এবং সেই ফলকটাই যেটা উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী সেই ফলকটাও আমরা রাখতেছি। আর ভাষা উদ্যান যেহেতু ওটা হচ্ছে প্রথম বোর্ড যখন হয় তখন আমাদের কমলিকা পণ্ডা শেখ ম্যাডাম ছিলেন, তার ওইটা ভাষা উদ্যানটা তখন থেকেই আছে, তো সেই ভাষা উদ্যানে হওয়ার জন্য আমরা বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি, আমরা আবক্ষ না পূর্ণায় মূর্তি আমরা ওখানে বসাচ্ছি 15ই আগস্ট। সেই জন্য আপনাদেরও আমন্ত্রণ থাকবে, সবাই আসবেন, ছোটো অনুষ্ঠান, একটু গান টান হবে, দেশাত্মবোধক একটু গান টান হবে, করে যদি প্রকৃতি খুব সহায়ক হয় তাহলে ওই আধা ঘন্টা বা এক ঘন্টার অনুষ্ঠান। অন্য কোনো কর্মসূচি আমরা জানেন আমাদের হলদিয়া পৌরসভা পরিচালিত 4টি হেলথ সেন্টার আছে, আমরা অনেক বড় বড় গাছ যাতে গরু ছাগল নষ্ট না করে দিতে পারে, আপনি দেখে যেতে পারেন ভাষা উদ্যান রাখা আছে, ওই গাছগুলি উনি আর রোপণ করবো আমরা। ওই ওই গাছটা হচ্ছে ভেঙে গেছিলো ঝড়ে, গত যে জস হয়েছিল ওটা ভেঙে গেছিলো, আর আমফানেও হয়েছিল ওটা মূলত, তো আমরা ওকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু গাছটি খুব একটা স্বাস্থ্যকর জায়গায় ছিল না, প্লাস ওই অত বড় নেতা আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন তার মূর্তির ওই পিছনে ওই কোয়ালিটির গাছটা থাকলে একটু বিষদৃশ্য লাগে, তাই ওই গাছটাকে আমরা করেছি, কিন্তু তার জায়গায় আমরা বহু গাছ লাগাচ্ছি। আমরা ওই যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে 4টিতে আমরা 250 গাছ বড় গাছ যেগুলো মানে হাত দিয়ে ধরা যাবে না সেরকম গাছ, সেরকম গাছ আমরা লাগাই, মানে যে স্বাস্থ্যকেন্দ্র 4টে রয়েছে সেই ওর যে জায়গাগুলো রয়েছে ওখানে গাছ লাগাচ্ছি, বড় গাছ লাগাচ্ছি, মানে আপনি পরের বছরই দেখবেন ডালপালা হয়ে ফলন ফুলেছে। তেঁতুলবেড়িয়াতে ভ্যাকসিন নিতে গেছিল সেখানে দেখলাম ওই ঘিরে যে গাছগুলো লাগানো হয়েছে, এবং আপনি দেখবেন ওই স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে অনেক ইনডোর টব আমরা ওখানে রেখেছি, এটা সুন্দর পরিবেশ গেলেই ভালো লাগে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আপনাদের একটা ওই যেটা DM অর্ডার দিয়েছিলেন যে আমাদের দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।